স্বাধীনতার মূল মন্ত্র বললেন প্রধানমন্ত্রী লন্ডনে মুক্তিযুদ্ধের পরিকল্পনা করেছিলেন বঙ্গবন্ধু সদরঘাটে নৌকাডুবির ঘটনায় একজনের মৃতদেহ উদ্ধার এখনও নিখোঁজ পাঁচ অনুসন্ধান চালাচ্ছে নৌবাহিনী রাতের অন্ধকারে বাক্স ভর্তি আর ব্যালট ছিনতাই ঠেকাতে ইভিএম এর দিকে যাচ্ছে কমিশন বললেন সিইসি ডাক্ত নির্বাচনের প্রচার প্রচারণা তুঙ্গে বামজোটে ইশতেহার ঘোষণার সমান সুযোগ পাচ্ছে সবাই বলছে ছাত্রলীগ দেশের উন্নয়ন অগ্রযাত্রায় নারীর অংশগ্রহণ বাড়ানোর তাগেদ দৃষ্টিভঙ্গি বদলানোর আহ্বান সংবাদ শিরোনাম নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি রাত এগারোটার একুশে সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি রাহনুমা রাহি এবং আমি তাসনিমা এছাড়া সংবাদে আরও থাকছে নারী দিবসে একুশের বর্ণিল আয়োজন রোকেয়া প্রীতিলতার পথে এগিয়ে যাওয়ার প্রত্যয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বঙ্গবন্ধু সাতই মার্চের ভাষণই স্বাধীনতার মূল মন্ত্র সাতই মার্চ উপলক্ষে রাজধানীর কৃষিবি ইনস্টিটিউশন মিলনায়তনে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের সেমিনারে প্রধানমন্ত্রী বলেন পঁচাত্তরের পর ইতিহাস বিকৃতি করে এই ভাষণ মুছে ফেলার চেষ্টা হয়েছে জাতির পিতার ভাষণ থেকে শিক্ষা নিয়ে তরুণ প্রজন্ম ও রাজনীতিবিদদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ারও আহ্বান জানান বঙ্গবন্ধু কন্যা রিয়াজ সুমনের ঐতিহাসিক সাতই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের এই সেমিনার এতে যোগ দেন ট্রাস্টের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেমিনারের শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান এখনো ষড়যন্ত্রের মোকাবেলা করতে হলে চায়ের সংগঠিত একটি প্রতিবাদ এবং তার জন্য প্রয়োজন একটি সংগঠন পরে বক্তৃতায় জাতির পিতার ঐতিহাসিক সাতই মার্চের ভাষণের বিভিন্ন দিক তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন পরাধীনতার গ্লানি থেকে মুক্ত করতে বঙ্গবন্ধু ধাপে ধাপে বাঙালি জাতিকে স্বাধীনতার মূল মন্ত্রে উজ্জীবিত করেছিলেন তাই তিনি একথাও বলে গিয়েছিলেন যে আমরা যদি হুকুম দেওয়ার নাও পারি তাহলে কি করণীয় অর্থাৎ একটা যুদ্ধ যে হবে যুদ্ধের সমস্ত প্রস্তুতি তিনি করে দিয়েছিলেন প্রধানমন্ত্রী বলেন ঐতিহাসিক এই ভাষণ দেওয়ার পেছনে বঙ্গবন্ধুকে উৎসাহ জুগিয়েছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিব ওই উনসত্তর সালেই বঙ্গবন্ধুর সাথে ওখানে আমার থাকা সৌভাগ্য হয় একটা গেইলা যুদ্ধ করতে গেলে আমাদের অস্ত্র কোথা থেকে আসবে গেরিলাদের ট্রেনিং কোথায় হবে কিভাবে জন বিশ্বের সমর্থন আদায় করা যেতে পারে তিনি কিন্তু সেই বিষয়গুলি পরিকল্পনাটা এই লন্ডনে বসেই করে এসেছিলেন বঙ্গবন্ধু কন্যা বলেন পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার পর ইতিহাস বিকৃত করে এই ভাষণ নিষিদ্ধ করার পাশাপাশি স্বাধীনতার ঘোষক হিসেবে জাতির পিতার নামও মুছে দিতে চেয়েছিল ইতিহাস বিকৃতকারীরা যার কথা বলা হয় সে সাতাশে মাস পর্যন্ত ওই পাকিস্তানি সামরিক বাহিনীতে চাকরিরত একজন মেজর ছিলেন এবং যে গিয়েছিল বাঙালিকে হত্যার জন্য সেই জাহাজে করে যে অস্ত্র এসেছিল সেই অস্ত্র খালাস করতে জাতির জনকের ভাষণ নিয়ে কেউ কেউ মন্তব্য করছেন বলেও জানান শেখ হাসিনা ভাষণে অনেক অনেক ব্যাখ্যা দেন তখনকার ছাত্র নেতারাও এখন যারা জীবিত আছেন আমি আজকেও একজনের ইন্টারভিউ দেখছিলাম তিনি নাকি আগের দিন নিউ ক্লাসের সাথে আলোচনা করলেন তো ভাষণের এই যে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম তো এখানে মুক্তি সংগ্রামটা আগে বলবেন না স্বাধীনতা সংগ্রাম আগে বলবেন সেটাও নাকি নিউক্লিয়াস আলোচনা করেছে এগুলি সম্পূর্ণ ডাহা মিথ্যা কথা যে ভাষণের মাধ্যমে শোষিত বঞ্চিত মানুষের কথা তুলে ধরেছিলেন বঙ্গবন্ধু তার আবেদন আজও সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করে বলে মন্তব্য করেন বঙ্গবন্ধু কন্যা যে দেশের জন্য মানুষের জন্য কতটুকু করে যেতে পারলাম দুলি মল্লিক একুশে টেলিভিশন সদরঘাট লঞ্চ টার্মিনালে নৌকাডুবির ঘটনায় এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে বাকিদের উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ফায়ার সার্ভিস পুলিশের ডুবুরি দল নিখোঁজদের সন্ধান না পাওয়া পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা প্রণব চক্রবর্তীর বৃহস্পতিবার রাতে লঞ্চের সাথে ধাক্কা লেগে নৌকাডুবে একই পরিবারের ছয়জন নিখোঁজ হয় এরপর থেকেই তাদের সন্ধানে অভিযানে নামে ডুবুরিরা তারা কালকে রাতে সাড়ে নটায় ঘটনা হয়েছে তারা আর্সের রাতে দুটার সময় ডুবালো নাম হয়েছে তারা সাতজন ছিল একজন একজন ঘটনাস্থলে তখনই উঠানো হয়েছে আর বাকি ছয়জন এই পর্যন্ত এখনো পাওয়া যাইতেছে কোন খোঁজ খবর নেই বাকি ছয়জন নৌকার ভেতরে তো আমরা সাতজনই ছিল মানে একজনই মানে ওইটাইছে ওই একজনই পা দুইটা পাওয়া গেছে সাইড সোনার স্ক্যানার নিয়ে অভিযানে যোগ দেয় নৌবাহিনী পাশাপাশি ফায়ার সার্ভিস বিআইডব্লিউটিএ ও নৌ পুলিশের ডুবুরি দল নিখোঁজের সন্ধান করতে থাকে দুপুর সাড়ে বারোটার দিকে কেরানীগঞ্জ বুগদাদিয়া ডকে মৃত অবস্থায় জামশিদা নামে একজনের মৃতদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও নেভির দল একজনের মৃতদেহ পাওয়া গিয়েছে যেটা আমরা উদ্ধার করেছি সেটা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে দু আমরা কন্টিনিউ করছি সাইড স্ক্যান দিয়ে সোনার সোনার দিয়ে এখন স্ক্যানিং চালিয়ে যাচ্ছি আর পরবর্তীতে আমাদের বাকি যে মানে কয়েকটা জায়গাতে খুব ডেফিনেট কয়েকটা পজিশনের কথা আমাদেরকে বলা হয়েছে যে ঠিক এই জায়গাটাতেই হতে পারে আমাদের ডিজি মহোদয়ের নির্দেশ আছে যে যতন আমরা তাদেরকে খুঁজে বের করতে না পারবো পরিবারকে আর বুঝিয়ে না দিতে পারবো এতদিন আমাদের এই যে টিমগুলো আছে টিমগুলো আমাদের কাজ অব্যাহত থাকবে ঘটনাস্থল পরিদর্শন করেন নৌপরিবহন উপমন্ত্রী এরকম মর্মান্তিক ঘটনা যাতে আর না ঘটে সে জন্য ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি অদায়ের কারণে এই দুর্ঘটনাটা ঘটলো সেই দায়ী যেই লঞ্চ সেই লঞ্চটিকে অবশ্যই সঠিক তদন্ত করে আইনের আওতায় আনা এটা আমাদেরও দাবি সবার যার যার অবস্থান থেকে সচেতন তার সাথে দায়িত্ব পালন করা এই তিনটা খেয়ালঘাট আমরা উজানে বিনা ঘাটে নিয়ে যাওয়ার পরিকল্পনা আছে কিন্তু ওপারের কিছু লোকজনের মানে ইন্টারফ্রেনেসের কারণে কিন্তু তারা নিখোঁজদের সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার কাজ চালানোর কথা জানিয়েছে উদ্ধারকারীরা। ডিঙ্গি নৌকা চড়ে শরীয়তপুরগামী গ্রামী সাত লঞ্চে উঠবার সময় পাখায় জড়িয়ে দুমড়ে মুচড়ে পানিতে তলিয়ে যায় নৌকাটি সেই সাথে নিখোঁজ হয় ওই নৌকার ছয় যাত্রী আহত অবস্থায় শাহজালাল নামে একজনকে ভর্তি করা হয় হাসপাতালে মাসুম আলিসা একুশে টেলিভিশন রাতে ব্যালট বাক্স ভর্তি ও ছিনতায় প্রবণতা এড়াতেই নির্বাচন কমিশন ইভিএম এর দিকে ঝুঁকছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা নির্বাচনে কারচুপি রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন সিইসি একই সাথে নির্বাচনী কর্মকর্তাদের সাহসিকতার সাথে দায়িত্ব পালনের দেন তিনি রিপোর্ট রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের প্রশিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বক্তৃতায় সি সি বলেন অবাধ সুষ্ঠ নিরপেক্ষ ও স্বচ্ছতার উপর ভিত্তি করে গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে

ফলে রুমে রুমে গিয়ে নানা প্রতিশ্রুতিতে ভোটারদের কাছে ভোট চাচ্ছেন তারা তবে শেষ মুহূর্তে এসে ছাত্র সংগঠনগুলোর মধ্যে আছে পাল্টা পাল্টি অভিযোগ এদিকে দুপুরে মধুর ক্যান্টিনে ষোলো দফা ইশতেহার ঘোষণা করে প্রগতিশীল ছাত্র ঐক্য জসিম জুয়েলের রিপোর্ট জানাচ্ছেন তাপসী রাবেয়া নির্বাচনের বাকি মাত্র দুই দিন রোববার সকাল আটটা পর্যন্ত প্রচার চালাতে পারবেন প্রার্থীরা শেষ সময়ে প্রতিটি ভোটারের কাছে যাওয়ার চেষ্টা করছেন প্রার্থীরা শুক্রবার সরকারি ছুটি থাকলেও হলগুলোতে প্রচার চালায় বিভিন্ন প্যানেলের প্রার্থীরা তবে প্রচারে বাধার মুখে না পড়লেও ছাত্রদল বামজোট ও কোটা সংস্কার আন্দোলন ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ করেছে প্রশাসনের আন্তরিকতা নিয়েও প্রশ্ন তাদের আজকে এসে দেখছি ব্যানার নেই এবং ব্যানারের কোনো চিহ্ন নেই সেই জায়গা থেকে আমি হল সংসদের সভাপতির কাছে আজকে সিসিটিভির ফুটেজের জন্য আবেদন করব ছাত্রদের জন্য একটি নির্বাচন করতেছে আঠাশ বছর পরে কিন্তু ছাত্রদের অনেক দাবি তার একদম আমলে নেয়নি তবে এই অভিযোগকে ভিত্তিহীন বলছে ছাত্রলীগ সাংগঠনিক দুর্বলতা তাদের ঢাকার জন্য আমাদের বাংলাদেশ ছাত্রলীগের যে জনপ্রিয়তা আছে সেই জনপ্রিয়তায় তারা ভীত হয়ে শঙ্কিত হয়ে তারা বিভিন্ন রকম অপপ্রচার চালাচ্ছে এদিকে দুপুরে মধুর ক্যান্টিনে ইস্তেহার ঘোষণা করেছে প্রগতিশীল ছাত্র ঐক্য। ইস্তেহারে ঢাকা বিশ্ববিদ্যালয়কে মুক্তচিন্তা চর্চার কেন্দ্র পরিণত করার ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া সন্ত্রাস এবং দখলমুক্ত গণতান্ত্রিক বিশ্ববিদ্যালয় গঠন, হল ও বিভাগগুলোতে অবৈধ ফি আদায় বন্ধ, শিক্ষা গবেষণা ও ছাত্র অধিকার সংশ্লিষ্ট খাতে বরাদ্দ বাড়ানো, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি আধুনিকায়ন ও সম্প্রসারণ, একাডেমিক ভবনে সুলভ মূল্যে খাবার সরবরাহ নিশ্চিত করা সহ ইস্তেহারে ষোলোটি দফা তুলে ধরা হয়েছে। নারীদের হল 9:30 মধ্যে বন্ধ হতে হবে বিশ্ববিদ্যালয়ের খাবার ক্যান্টিনের বৈষম্য রয়েছে এই বিষয়গুলো বৈষম্যগুলোকে রোধ করবার লক্ষ্যে আমরা সর্বোচ্চভাবে সোচ্ছার থাকবো বলে আমরা প্রতিশ্রুতিবদ্ধ এদিকে মহসিন হলের প্রভুষ্ট জানিয়েছেন ভোটের দিন কোনো সংগঠনের এজেন্ট থাকবে না তবে ভোট গণনার সময় একজন প্রতিনিধি থাকতে পারবে কখনোই অতীতে ডাকশো নির্বাচন বা হল সংসদ নির্বাচনে কখনো ছাত্রদের পক্ষ কোনো এজেন্ট রাখা হয় নাই তবে ভোট গণনার সময় তখন তাদের কোনো এজেন্ট তারা দিতে পারবে হল সংসদের ভোটের ফলাফল হল থেকে এবং ডাকসুর ফল সিনেট ভবন থেকে ঘোষণা করা হবে বলেও জানান তিনি তাপসী রাবেয়া একুশে টেলিভিশন ঢাকা এবার নারী দিবস প্রসঙ্গ সব ক্ষেত্রেই নারীর অগ্রযাত্রা যেমন আছে ঠিক তেমনই আছে বৈষম্য এ অবস্থায় আন্তর্জাতিক নারী দিবসে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় নারীর অংশগ্রহণ বাড়ানোর তাগিদ দিয়েছেন নারী নেত্রীরা সব প্রতিবন্ধকতাকে জয় করে নারীর প্রতি দৃষ্টিভঙ্গি বদলানোরও আহ্বান তাদের স্মৃতিমণ্ডলের রিপোর্ট ১৮৫৭ সাতান্ন সালে মজুরি বৈষম্য কর্মঘণ্টা ও অমানবিক কর্মপরিবেশের বিরুদ্ধে আন্দোলনের পথ ধরে উনিশশো সাল থেকে আট মার্চ নারী দিবস পালনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ নারী নেতৃত্বে বর্তমান বাংলাদেশ বিশ্বের দরবারে রোল মডেল সর্বক্ষেত্রেই নারীর জয়যাত্রা নারীর ক্ষমতায়নে সরকারের ভূমিকার কারণেই এগিয়ে যাচ্ছে নারী যোগ্যতা দিয়েই নারী একটু একটু করে প্রতিষ্ঠিত করেছে নিজেকে গতানুগতিক সীমানা ডিঙিয়ে নারী বেছে নিচ্ছে চ্যালেঞ্জিং পেশা পরিবর্তন হচ্ছে যে নারী তার যোগ্যতা বলে সেটা কিন্তু অর্জন করেছে এবং নারী যে তিনি আলাদা তিনি পারবে না এই ধরনের একটা মানসিকতা সেটা থেকে কিন্তু বেরিয়ে আসছে এই সমাজ তবে পুরোটা হয় নাই যে এখনো আমাদেরকে নারী নির্যাতনের ঘটনা ঘটে স্বাধীনতার ঊনপঞ্চাশ বছরে যে সামাজিক সেই ব্যারিয়ারগুলো সে ভাং মানে এমনভাবে ভাঙছে তার এগিয়ে চলার জন্য সে একেবারে অপ্রতিরোধ গতিতে কিন্তু অগ্রসর হচ্ছে কিন্তু তার বাধাগুলোও কিন্তু অন্যভাবে এখনো আছে সামাজিক বাধা সব বাধা ডিঙিয়ে এগিয়ে চলতে আজকের নারী অপ্রতিরোধ্য তবে চলার পথে প্রতিবন্ধকতাও কম নয় আর তাই নীতি নির্ধারণী পর্যায়ে নারীর অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি নারীর প্রতি দৃষ্টিভঙ্গি বদলানোর তাগিদ নারী নেত্রীদের একটা পর্যায়ে মেয়েদেরকে আটকে দেওয়া হয় মানে খুব উপরে উঠতে দেওয়া হয় না কিন্তু সিদ্ধান্ত গ্রহণ পর্যায়ে মেয়েদেরকে আসতে হবে যখনই মেয়েরা সিদ্ধান্ত গ্রহণ পর্যায়ে আসবে নীতি নির্ধারণে পর্যায়ে আসবে যে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেই সেই সিদ্ধান্তগুলো কিন্তু নারীর প্রতি অনুকূল হবে নারী সহায়ক হবে নারীর প্রতি সহিংসতা নারীর নিরাপত্তাহীনতা নারীকে পূর্ণ মানব সন্তান ভাবা এইখানে কিন্তু আমরা এখনও পরিষ্কার হইনি আমি বলবো পুরুষ সমাজ তরুণ সমাজ সমগ্র সমাজ পরিবার ব্যক্তি রাষ্ট্র প্রতিষ্ঠান সবাইকে কিন্তু আমাদের সেই চেতনায় এগিয়ে আসতে হবে নারী এগিয়েছে অনেক পথ তবে যেতে হবে আরও বহুদূর গড়ে উঠুক সমতার পৃথিবী এ প্রত্যাশা সবার মণ্ডল একুশে টেলিভিশন ঢাকা নারীর ক্ষমতায়নে অসামান্য অবদান এবং দক্ষিণ এশীয় অঞ্চলে দক্ষ নেতৃত্বের জন্য লাইফ টাইম কন্ট্রিবিউশন ফর উইমেন এম্পাওয়ারমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জার্মানির বার্লিনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীকে এই পুরস্কার প্রদানের ঘোষণা দেওয়া হয় জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে এই পদক গ্রহণ করেন সংশ্লিষ্ট দফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় ইনস্টিটিউট অফ সাউথ এশিয়ান উইমেন পদকটি প্রদান করেন আন্তর্জাতিক নারী দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শান্তি ও সমৃদ্ধির বার্তার মধ্য দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন জার্মানির চ্যান্সেলর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ নিয়ে পোস্ট দিয়েছে বাংলাদেশে জার্মান দূতাবাসে বলা হয় এই দুই নারী তাদের শক্তিশালী নেতৃত্বে নিজ নিজ দেশে সাফল্য অর্জন করছে যা পুরো বিশ্বে সমাদৃত নারী দিবসের ইতিহাসের কথা তুলে ধরা হয় আর বলা হয় উনিশশো দশ সালে জার্মানির সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির নেত্রী ক্লারা জ্যাকটিনি প্রথম নারী দিবসের ধারণা দেন আর বিশ্বে জার্মানি প্রথম দেশ হিসেবে নারী দিবস পালন করে। স্বাধীনতার পর থেকেই সব ক্ষেত্রে নারীর যোগ্যতা দৃশ্যমান তবে এখনো রাজনীতিতে নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে নারীরা পিছিয়ে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা দীপুমণি একুশে টেলিভিশনে নারী দিবসের অনুষ্ঠানে বেগম রোকেয়া প্রীতি লতার মতো মহীয়সী নারীদের দেখানো পথেই নারীদের এগিয়ে যাওয়ার আহ্বান জানান বিশিষ্টজনেরা সমবেত সুরে গান গিয়ে শুরু হয় একুশে টেলিভিশনের নারী দিবসের আয়োজন জাগো সাহা সীমন্তে রক্ত টিকা শুভেচ্ছা বক্তব্যে একুশে টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ আলী সিকদার বলেন নারী পুরুষ সবাই মিলেই এগিয়ে নিয়ে যাবে একুশে টেলিভিশন আমাদের স্বাধীনতা আমাদের মুক্তিযুদ্ধের অপর নাম একুশ সেই নামের প্রতীক হিসাবে আমরা কথা বলি বঙ্গবন্ধুর কথা বলি মুক্তিযুদ্ধের আদর্শের কথা বলি এবং আমরা এই আদর্শকে ধারণ করেই একুশ পরিবার আমরা এগিয়ে যাবো তো এই আয়োজনে অংশ নিয়ে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু বলেন সব ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে নারীরা তবে রাজনীতিতে সরাসরি নির্বাচনে অংশগ্রহণে নারীরা পিছিয়ে থাকায় কিছুটা দুঃখবোধ আছে মন্ত্রীর নারীর পথে যে প্রতিবন্ধকতাগুলো সেগুলো সারা বিশ্বে এবং সেই জন্য আমরা মৌলবাদ জঙ্গিবাদ সন্ত্রাস দুর্নীতি এগুলোকেও সমাজ থেকে আমাদের দূর করতে হবে মহিষী নারীরা যে পথ দেখিয়ে গেছেন তাদের আদর্শ ধারণ করেই নারীদের আরও এগিয়ে যাওয়ার আহ্বান জানান আমন্ত্রিত বিশিষ্ট জনেরা এবং নারী স্বাধীনতা বলতে কিন্তু নয় এটা আমাদের সব সময় মনে রাখতে হবে মেয়ে মানে হচ্ছে আমরা আমরা একটু বেশি কাজ করতে পারি আমরা ভাবতে পারি বেশি নিজেকে আমি যোগ্য করে যেন আমি গড়ে তুলতে পারি এবং সেই চেষ্টাই থাকবে আমাদের সবার মধ্যে চিরাচরিত যে পথপ্রথা নিয়ে আমরা দেখেছি যে আমাদের বাপ দাদা যারা পূর্বপুরুষেরা যে দৃষ্টিতে নারীকে দেখতেন তোমাদের আজকে সময় এসছে নতুন দৃষ্টিভঙ্গিতে একটা পূর্ণাঙ্গ মানুষ হিসেবে তার মানবিক অধিকার দেওয়ার অর্থনীতি রাজনীতি সব ক্ষেত্রেই যোগ্যতার সাথে অবদান রাখছেন নারীরা এই অগ্রযাত্রাকে বাধাহীনভাবে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা চান একুশে টেলিভিশনের বিভিন্ন বিভাগের প্রধান নারীরা মানে বাবা মা যখন একটা ছেলে বা মেয়েকে সমানভাবে দেখবে সমানভাবে তাকে বড় করবে তখন সেই ছেলের দৃষ্টিভঙ্গি কিন্তু এমনি পাল্টে যাবে ডিসিশন মেকিং এ মেয়েদেরকে এগিয়ে নিয়ে আসতে হবে তাদের অংশগ্রহণ বাড়াতে হবে পরিবারের সমস্ত সিদ্ধান্ত মা বাবা যেমন অংশগ্রহণ করেন ওই আলোচনা প্রক্রিয়ায় আমরা যেটা আলোচনা করে একই সাথে আমি এবং আমার স্ত্রী সর্বক্ষেত্রে নারীদের পদচারণা থাকে সম্মানের সাথে এবং তাদের যোগ্যতার সাথে শুধু শহরের নারীরাই নয় গ্রামের নারীরাও সমভাবে এগিয়ে চলেছে শাকের আর্জু একুশে টেলিভিশন ঢাকা দর্শক নারী দিবসের আরো খবর থাকছে সংবাদের পরবর্তী অংশে এবার ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরবো তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে বিএনপির সংসদে আসা উচিত বলেন নাসিম শপথ নিয়ে নিজেকে হেও করেছেন সুলতান মুসুর মন্তব্য উপজেলায় মধ্যরাতে শেষ হচ্ছে প্রচার প্রচারণা ভোটারদের দাঁড়ে দাঁড়িয়েছেন প্রার্থীরা নির্বাচন বর্জন করে বিএনপির রাজনৈতিক কোন অর্জন নেই বলে মন্তব্য করেছেন চোদ্দ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বঙ্গবন্ধু এভিনিউতে দলীয় কার্যালয়ে আয়োজিত সভা শেষে তিনি আরো বলেন একের পর এক নির্বাচন বর্জন করে বিএনপি রাজনৈতিকভাবে কোন ঠাসা হয়ে পড়েছে সংসদে এসে কথা বলতে বিএনপির নির্বাচিত নেতাদের প্রতি আহ্বান জানান নাসিম। এছাড়া স্থানীয় সরকার নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনের জানান তিনি। সুলতান মনসুর শপথ গ্রহণ করে নিজেকে হেয় করেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিশ্ব নারী দিবসের অনুষ্ঠানে তিনি আরো বলেন সুলতান মনসুর জোটের সিদ্ধান্তের বাহিরে গিয়ে সংসদে যোগ দিয়ে জাতির সাথে প্রতারণা করেছেন তিনি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল এছাড়া বিএনপি সংসদে যাওয়ার কোনো সুযোগ নেই বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ বিশ্ব দরবারে ধর্মীয় সম্প্রীতির অসাধারণ নজির স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড হাসান মাহমুদ সন্ধ্যায় রাজধানীর শ্রী রামকৃষ্ণ মিশন মঠে শ্রী রামকৃষ্ণের একশো আটচল্লিশতম জন্মতিথি উপলক্ষে ব্যাপী অনুষ্ঠানের সমাপনী সেশনে তিনি কথা বলেন এ সময় মন্ত্রী আরো বলেন রামকৃষ্ণ মিশন ভারতবর্ষেরও সর্ববৃহৎ আশ্রম এখানে সুবিধা বঞ্চিতদের শিক্ষা স্বাস্থ্যসেবা দেওয়ার পাশাপাশি তাদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলা হয় বলেও উল্লেখ করেন তিনি ধর্মীয় সম্প্রীতির ধারা অব্যাহত রাখতে জানান তথ্যমন্ত্রী। নারী দিবস প্রসঙ্গ। অপরাজনীতি নারী উন্নয়নের প্রধান প্রতিবন্ধক বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি রাজধানী শিশু একাডেমিতে তিন দিনব্যাপী এস এম ই নারী উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনী উপলক্ষে আলোচনায় তিনি কথা বলেন মৌলবাদ জঙ্গিবাদ সন্ত্রাস ও দুর্নীতির কারণে নারীরা পিছিয়ে পড়ছে বলেও মন্তব্য করেন শিক্ষামন্ত্রী দীপুমণি রিপোর্ট নারী দিবস উপলক্ষে রাজধানীর শিশু একাডেমিতে তিন দিন দিনব্যাপী এসএমই নারী উদ্যোক্তা সমাবেশ ও পণ্য প্রদর্শনীর এই আয়োজন অংশ নেন শিক্ষামন্ত্রী দীপু দীপুমণি বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে পুরুষের পাশাপাশি নারীদের এগিয়ে আসতে হবে পরিপূর্ণ মানুষ হিসেবে নারীর বিকাশের পথে বাধা তৈরি করা যাবে না বলেও উল্লেখ করেন তিনি নারীরা এই বর্ণবাদ জঙ্গিবাদ সন্ত্রাস এবং দুর্নীতির ফলে তাদের এগিয়ে যাওয়ার পথে নানান বাধার সৃষ্টি হয় নারীদেরকে একেবারে মূল ধারায় পুরুষের পাশাপাশি সমান তালে চলবার ব্যবস্থা করে দিতে হবে সহযোগিতা করতে হবে মন্ত্রীর কথায় সুর মিলিয়ে নারী উদ্যোক্তারা জানান তাদের সংগ্রামী জীবনের সফলতার গল্প কিভাবে নিজেদের পাশাপাশি আরো দশ জনের কর্মসংস্থানের দিয়েছেন শুনান কথাও আমার আমার বছরের জার্নিটা তো আমি চাই সামনের দিকে শোরুম ডেভেলপ হবে এখন আছে আমরা পড়া শেষ করার পর শুরু করিনি ছয় পড়াশোনা থাকা অবস্থাতেই শুরু করেছি তো ক্ষুদ্র থেকেই এতদূর এ পর্যন্ত আসা এদিকে নারী উদ্যোক্তাদের বিভিন্ন সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর জানান গেল কয়েক বছরে নারী উদ্যোক্তাদের জন্য ঋণ ও অর্থ বরাদ্দ বেড়েছে দুই হাজার দশ সাল থেকে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এসএমই ভিত্তিক সমাবেশ অনুষ্ঠিত হলেও এবার নিয়ে চারবার আয়োজন করা হল নারী উদ্যোক্তাদের সমাবেশ এমন আয়োজনের উদ্দেশ্য জানান কেন্দ্রীয় ব্যাংকের বিভাগের জেনারেল ম্যানেজার বাংলাদেশ ব্যাংক বিভিন্ন রকম নির্দেশনা দিচ্ছে যাতে করে উদ্যোক্তারা ঋণগুলা সহজে পায় কম সুদে পায় এই সমস্ত ব্যাপারে আমরা নির্দেশনা দিয়ে যাচ্ছি ব্যাংকগুলাকে এবং সেই আলোকে তারা ঋণ গ্রহণ করে থাকছে দুলি মল্লিক টেলিভিশন আন্তর্জাতিক নারী দিবসে বেগম বদরুন্নেসা আহমেদ ট্রাস্ট নারী সম্মাননা পেলেন স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী চৌধুরী সহ পাঁচ কীর্তিমতি নারী সকালে রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক সম্মাননা পেয়েছেন প্রথম প্রথম নারী নারী সংসদ উপনেতা চৌধুরী অ্যাডভোকেট সাহারা খাতুন প্রথম নারী স্পিকার ড শিরিন শারমিন চৌধুরী প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী ও শিক্ষামন্ত্রী ড দীপু মণি এবং প্রথম নারী মেজর জেনারেল সুজান এগিতি নারী মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান জানান বক্তারা গণমাধ্যমে নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিতের দাবি জানিয়েছেন নারী সাংবাদিকরা আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে গণমাধ্যমে নারী পুরুষ সমতা শীর্ষক আলোচনা তারা এ দাবি জানান এসময় সময় নারী সাংবাদিকতার দুই দিকপাল সেতারা মুসা ও মাহবুবা চৌধুরীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের স্পিকার ড শিরিন শারমিন চৌধুরী পরে স্পিকার বলেন নারী সাংবাদিকরা অনেক প্রতিকূলতার মধ্যে কাজ করছেন এ অবস্থা থেকে কাটিয়ে উঠতে যথাযথ পদক্ষেপ নেওয়ার উপর গুরুত্বারোপ করেন তিনি আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের উদ্যোগে মানববন্ধন হয়েছে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন মহিলা আওয়ামী লীগের সভাপতি সাফিয়া খাতুন এ সময় আরও উপস্থিত ছিলেন দলটির সাধারণ সম্পাদক মাহমুদা বেগম মানববন্ধন থেকে নারীদের সম অধিকার নিশ্চিতের দাবি জানান বক্তারা একই সাথে মাতৃত্বকালীন ছুটি পুরুষের সমান মজুরি এবং চাকরিতে মেধার যোগ্যতায় নিয়োগের দাবি জানান তারা মামলার দীর্ঘসূত্রিতা ও আসামিরা শাস্তি না পাওয়ায় দেশে নারী নির্যাতনের সংখ্যা বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা আইনের সঠিক প্রয়োগের পাশাপাশি বিচার প্রার্থীদের আইনি সহায়তা দিয়ে অপরাধীর সাজা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন তারা আরও নোয়াখালীর মোহাম্মদপুর ইউনিয়নে ধর্ষণের শিকার হয় এক নারী পরে গ্রাম্য সালিশে ধর্ষককে মারধর করে ষাট হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয় পরদিন নির্যাতনের শিকার ওই গৃহবধূ আত্মহত্যা করেন যেটা এই ঘটনায় হাইকোর্টে রিট করা হয় রিটের রুল সহ দর্শনের মতো জঘন্যতম অপরাধে শালিশ মিমাংসার নামে বেআইনি কার্যক্রম কেন অবৈধ হবে না তা জানতে চাওয়া হয় ইউপি সদস্য রাজনৈতিকভাবে অথবা প্রভাবিত হয়ে এই কাজটা করেছেন আমরা ইউপি সদস্যের এই যে তথাকথিত শালিশটি সেটাকে অবৈধ ঘটনা ঘোষণা চেয়েছি সুবর্ণচরের মতো দর্শনের ঘটনা বেড়েই চলেছে মহিলা আইনজীবীর সমিতির প্রতিবেদন বলছে বিগত বছরে 1127টি ধর্ষণের ঘটনা ঘটেছে এর মধ্যে ধর্ষণের পর করা। হয়েছে একাশি জনকে আর আত্মহত্যা করেছে আটত্রিশ জন দেশের নারী ও শিশু নির্যাতনের ঘটনায় উদ্বিগ্ন মানবাধিকার কর্মী ও আইনবিদরা তাদের মতে নারী নির্যাতন বন্ধে আইন থাকলেও আইনের সঠিক প্রয়োগ না হওয়ায় অপরাধ বাড়ছে তিন দিন আমার মাত্রা তো বেড়ে যাচ্ছে মামলা দায়ের দেখবেন না সেইখানে যে একজন বিচার প্রার্থী তার ওইখানে ওই যখন মামলা করতে যাচ্ছে সেই মামলার আদালত প্রাঙ্গণ তাকে বলে দেয় কিনা যে সে বিচার ব্যবস্থায় তার সে ওখান থেকে কোন রেজাল্ট পাবে নারী ও শিশু ধর্ষণ সহ নির্যাতনের ঘটনায় দ্রুত বিচার ও আসামি শাস্তি নিশ্চিত করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা এক্সাম্পলের পানিশমেন্ট হচ্ছে না এবং বিত্তশালী লোকজন যদি হয় তাহলে তাদের বেলা তো আইন না বিশেষজ্ঞদের মতে সহিংসতার শিকার মাত্র সাড়ে তিন শতাংশ ভুক্তভোগী বিচার পায় ছিয়ানব্বই দশমিক নয় শতাংশ ভুক্তভোগীর অভিযোগ শুনানির পর্যায়েই যায় না মামলাটা ড্রাফট করার বেলা না পুলিশ না লয়ার প্রোপারওয়েতে ড্রাফটটা করে না সেখানে যখন মিথ্যার আশ্রয় নেয় সেই মামলাটা কিন্তু ট্রাইলে গিয়ে টেকে না নির্যাতন রোধে আইনি সহায়তা নিশ্চিত করার পাশাপাশি সরকারি আইনজীবীদের ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও মনে করেন তারা জনগণ আমাদের আইনি সাহায্য পাচ্ছে সাকেরা আর্যু একুশে টেলিভিশন ঢাকা এবার আমাদের বিশেষ আয়োজন উত্তাল মার্চ একাত্তরের রণাঙ্গনে পুরুষের পাশাপাশি অস্ত্র হাতে যুদ্ধ করেছেন অনেক নারী স্বাধীনতার এত বছর পরও আছে বৈষম্য নারী মুক্তিযোদ্ধারা বলছেন স্বাধীন বাংলায় সাম্প্রদায়িক মৌলবাদী অপশক্তি যাতে নারীর অগ্রযাত্রায় বাঁধা হয়ে দাঁড়াতে না পারে নারী উন্নয়ন নীতির সঠিক বাস্তবায়ন চান তারা রিপোর্ট মার্চের উত্তাল দিনগুলোতে ঢাকাসহ সারা দেশ যেন মিছিলের নগরী মিছিল সমাবেশে নারীর সক্রিয় অংশগ্রহণ সাত মার্চে জাতির জনকের ঐতিহাসিক ভাষণের পর থেকেই তৈরি হতে থাকেন নারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অস্ত্র হাতে প্রশিক্ষণও নেন পরবর্তীতে অস্ত্র হাতে সম্মুখ যুদ্ধে অংশ নিয়েছেন তারা একাত্তরে বঙ্গবন্ধুর নেতৃত্বে নারী পুরুষ নির্বিশেষে পাকিস্তানি হানাদারদের পরাস্ত করে স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে আনে বাঙালি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে উন্নত বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখছে নারী কৃষির মাঠ থেকে আকাশের বিমান কোথায় নেই নারীর অংশগ্রহণ তবে নারী উন্নয়ন নীতির সঠিক বাস্তবায়ন দেখতে চান নারী মুক্তিযোদ্ধারা যখন মেয়েরা এইভাবে কাজ করেছে মুক্তিযুদ্ধ সাপোর্ট দেওয়ার জন্য এক জায়গার থেকে আরেক জায়গায় অস্ত্র সড়ক পরিবহন থেকে শুরু করে বিভিন্ন খবর আদান প্রদান থেকে শুরু করে বিভিন্ন সমাজ কিন্তু সেটাকে বাধাগ্রস্ত করে নাই একটা স্বাধীন বাংলাদেশে সমস্ত মানুষ তার আত্মমর্যাদা নিয়ে এবং সুন্দর জীবন যাপন করবে এটাই আমাদের লক্ষ্য ছিল বৈষম্যহীন সমাজ নারী পুরুষের সমতা সর্বদিক থেকে আমরা যে এগিয়ে যাচ্ছি যেখানে শান্তি এবং উন্নয়নের ধারা অব্যাহত রেখে সেখানে আমরা মনে করি বাংলার নারী সমাজকে এগিয়ে যাওয়ার জন্য সকল পথ খোলা হয়েছে নারীর জন্য মানবিক সমাজ সমাজ সমতার চান তারা স্বাধীন বাংলায় শক্তি ধর্মের অপব্যবহারে মুক্তিযুদ্ধ যাতে নারীর অগ্রযাত্রা বাধা হতে না পারে সেজন্য রুখে দাঁড়ানোর আহ্বান তাদের মাঝে মাঝে আমরা দেখি যে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী শক্তি ব্যক্তি সংগঠন তারাও কিন্তু নানাভাবে গণতন্ত্রের মোর্চায় আসে হ্যাঁ চিন্তাধারার পরিবর্তন হতে পারে হ্যাঁ ধর্মের ব্যবহারের প্রচেষ্টা যখন রাজনীতিতে হয় তখন আমি একটু আতকে উঠি একজন মুক্তিযোদ্ধা হিসাবে যদি বলো আমরা ধর্মের বিরুদ্ধে না কিন্তু আমাদের যে স্লোগানটা সেটা হচ্ছে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক নারী পুরুষের সমতাপূর্ণ যুক্তিবাদী মানবিক সমাজ পরিবার থেকে রাষ্ট্র সবখানেই নারীর অধিকার প্রতিষ্ঠা হলে স্বাধীনতার স্বপ্ন সফল হবে বলেই মনে করেন তারা স্মৃতিমণ্ডল একুশে টেলিভিশন ঢাকা এবার উপজেলায় বোধ আজ মধ্যরাতে শেষ হচ্ছে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে প্রচার প্রচারণা শেষ মুহূর্তে কর্মী সমর্থকদের নিয়ে পাল্লা দিয়ে গণসংযোগ চালাচ্ছেন প্রার্থীরা ভোটারদের দৃষ্টি আকর্ষণে উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা এদিকে ভোটারদের চাওয়া শান্তিপূর্ণ নির্বাচন এবং এলাকার কাঙ্ক্ষিত উন্নয়ন প্রতিনিধিদের সহায়তায় আরো জানাচ্ছেন শেষ সময়ে প্রার্থীদের সমর্থনে এই প্রথম দফায় বারো জেলায় সাতাশি উপজেলায় নির্বাচনের ঘোষণা করা হয় তবে আদালতের নির্দেশে একটি স্থগিত ও তিন উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় রোববার ভোট হবে তিরাশি উপজেলায় এর মধ্যে চেয়ারম্যান পদে দুশো সতেরো চেয়ারম্যান চারশো ছয় ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুশো তিয়াত্তর জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এদিকে নির্বাচনের সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে এসব উপজেলায় জেলা সার্ভার স্টেশন থেকে প্রতিটি উপজেলায় পাঠানো হয়েছে নির্বাচন সামগ্রী মোটামুটি ভালোভাবে দিচ্ছি এখন সকলের সার্বিক সহযোগিতায় আমরা একটি সুষ্ঠু সুন্দর ও আয়োজনের নির্বাচন করতে যাচ্ছি নির্বাচন উপজেলাগুলোতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী বেশি মাঠে নেই বিএনপি তবে আওয়ামী লীগের অনেক নেতাই স্বতন্ত্র প্রতীকে লড়ছেন দলের নেতারা মনে করছেন স্থানীয়ভাবে জোরালো সমর্থন যাদের তারা এগিয়ে থাকবেন প্রত্যেকটি গ্রাম হবে শহর এই পরিকল্পনাই বাস্তবায়ন করাই আমাদের মূল লক্ষ্য আপাময় জনগণের উন্নয়ন করার জন্য নিজেকে সচেষ্ট রাখব চেষ্টা চালিয়ে যাব এদিকে নির্বাচন ঘিরে ভোটারদের মাঝে বেড়েছে আলোচনা সমালোচনা তারা বলছেন এলাকার উন্নয়নে শতযোগ্য যোগ্য ব্যক্তিকেই জনপ্রতিনিধি নির্বাচন করতে চান তারা নির্বাচনের জন্য মানুষ খুব আছে প্রতিষ্ঠানগুলো আছে রাস্তাঘাট আছে সবগুলো যেন উন্নতি হয় অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা ভোটারদের মুশফিকা নাজনীন একুশে টেলিভিশন আবারও ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকছে ডিমের বাজারে আগুন প্রতি ডজনের দাম বেড়েছে টাকা অযোধ্যা মামলায় মধ্যস্থতার নির্দেশনা ভারতীয় সুপ্রিম কোর্টে তিন সদস্যের কমিটি গঠন

ছিল এখানে, তারা আদিবাসী বাগাদি সম্প্রদায়ের মানুষদের দিয়ে বন কাটিয়ে তাদের বাধ্য করা হয় নীল চাষে ন্যায্য করলে চালানো হতো বর্বর নির্যাতন ইংরেজদের নির্যাতনের সাক্ষী নীলকুঠির সহ সেই সময়ের বেশ কটি স্থাপনা ভূমিকম্পে বিলীন হয়ে গেছে দখলে হারাচ্ছে অনেক নিদর্শন নীলকরদের নির্মমতার সাক্ষীগুলো সংস্কার ও সংরক্ষণ চান দর্শনার্থী ও স্থানীয়রা এবার বিআরবি কেবলস ব্যবসা বাণিজ্যের খবর হঠাৎ করে ডিমের বাজারে আগুন গেল সপ্তাহের চেয়ে প্রতি ডজন ডিমের দাম বেড়েছে দশ টাকা প্রতি লিটার সয়াবিন তেলের দামও 4 থেকে 6 টাকা বেড়েছে কেজিতে চিনির দর বেড়েছে 1 থেকে 2 টাকা গেল সপ্তাহের বাড়তি বিক্রি হচ্ছে সব ধরনের সবজি চড়া মাছের বাজারও তোহিদুর রহমানের রিপোর্ট জানাছেন তাপসী রাবিয়া সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর কারওয়ান বাজারের চিত্র শীত শেষ তাই শীতকালীন সবজির সরবরাহ কম বেগুনের কেজি পঞ্চাশ থেকে সত্তর বরবটির কেজি একশো টাকা শশার কেজি পঞ্চাশ টাকায় বিক্রি হচ্ছে আমরা

দামটা আর বাইরে যায় যখন তরকারি পাওয়া যায় না মাছ পাওয়া যায় না তখন আসি ডিমেড করে কৃত্রিমে কাজ করি আমরা সব সময় হয় এটা আর কি আমার বাজারে এই দামটা বেশি আর তো হবে উপায় নাই এই এজন্যই কিনতে হয় বাঁধাকপি কাতল মাছের কেজি 200 থেকে 400 700 গ্রামের প্রতি hali ইলিশ 2400 এবং সোল মাছের কেজি 400 থেকে 700 টাকায় বিক্রি হচ্ছে। এই নিলাম আমরা 230 টাকা আর একটু বড় সাইজ হলে আমরা 260 70 80 আর বাঁধাকপি ওই মাছগুলো 2500 টাকা কেজি ছিল হয়ে গেল 750 টাকা কেজি। এগুলো সবগুলোই বেশি। গরুর মাংস কেজি 500 খাসি 800 এবং ব্রয়লার মুরগি কেজি 160 টাকায় বিক্রি হচ্ছে। রাবেয়া একুশে টেলিভিশন ঢাকা আর এর সাথে শেষ করছি রাত এগারোটার একুশে সংবাদ যাবার আগে ফর সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আর একবার সাতই মার্চের ভাষণে স্বাধীনতার মূল মন্ত্র বললেন প্রধানমন্ত্রী লন্ডনে মুক্তিযুদ্ধের পরিকল্পনা করেছিলেন বঙ্গবন্ধু সদরঘাতে নৌকা ডুবির ঘটনায় একজনের মৃতদেহ উদ্ধার এখনও নিখোঁজ পাঁচ অনুসন্ধান চালাচ্ছে নৌবাহিনী রাতের অন্ধকারে বাক্স ভর্তি আর ব্যালট ছিনতাই ঠেকাতে ইভিএম এর দিকে যাচ্ছে কমিশন বললেন সিইসি রাষ্ট্র নির্বাচনে প্রচার প্রচারণা তুঙ্গে বামজের ইশতেহার ঘোষণা সময় সুযোগ পাচ্ছে সবাই বলছে ছাত্রলীগ দেশের উন্নয়ন অগ্রযাত্রায় নারীর অংশগ্রহণ বাড়ানোর তাগিদ দৃষ্টিভঙ্গি বদলানোর আহ্বান